স্কলারশিপ গুলোকে নিয়ে কেমন ভাবে আমরা বেশিরভাগ পড়াশোনা কেমন ভাবে করতে পারবো, পড়াশোনা করার সঙ্গে তার যে আনুষঙ্গিক খরচ গুলোকে পরিবহন করতে পারবো, কত পার্সেন্টেজ রাখলে স্কলারশিপ পাওয়া যাবে, বিভিন্ন প্রকার স্কলারশিপ গুলো আছে, এই স্কলারশিপ গুলোকে আমরা কেমন করে স্টুডেন্টরা বেনিফিট পাবে এগুলো মধ্যে আলোচনা হবে। কিন্তু এই সপ্তাহে পালন, স্যার যেটা বললেন যে সপ্তাহে পালন করার কথা, কিন্তু আমাদের সেন্টারের জন্য আমরা তখন আলো ডেভেলপমেন্ট হবে ছাত্রদের, এটা তোমাদের মধ্যে থেকে কেমন তার কি সুপ্ত প্রতিভা আছে, কি কি বিষয়গুলোকে নিলে ভবিষ্যতে উন্নতি করতে পারবে। সাধারণ এই গ্র্যাজুয়েশন যে তোমরা হচ্ছে সিম্পল গ্র্যাজুয়েশনে কিছু নেই, আমরা কেমনভাবে এগিয়ে যাব এবং তাদের ছাত্রদের যে আছে ফিজিক্যালি ফিটনেসের জন্য কি কি করতে হবে, হেলথ চেক ও বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটিকে নিয়ে কাজ করানো যায়। তো এইসব বিষয়গুলোকে আলোচনা করার জন্য আজকে এই সপ্তাহটিকে আমরা একটা দিন বা দুটো দিনে পালন করতে পারি। তো আর আমার কিছু বলার নেই। তো এই যে উন্নতিকরণ করার জন্য কেমন ভাবে স্কলারশিপ গুলো স্টুডেন্ট উইক ছাত্র সপ্তাহ হিসেবে পালনের একটা নির্দেশিকা আসে এবং মনে রাখতে হবে এটা কেবল কলেজের ক্ষেত্রে এসেছে এমন না, মানে সরকার ঘোষিত বা অনুমোদিত বা সরাসরি সরকারি, সেটা এনকেএস শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল, আপার প্রাইমারি, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বস্তরেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা পালিত হচ্ছে। এটার মূলত হচ্ছে যে প্রাইমারি গোল বা লক্ষ্য সেটা হচ্ছে